Hello guys, Assalamualaikum. This is Asad Riddo from Asad Riddo Official. Ebong apnara dekhchen Asad Riddo Official channel. So Asad Riddo Official channel er notun arekta video te apnader shobaike shagoto. So borabarer moto ajke amra abaro chole eshechi Bogura Honda ebong gari bachar ei showroom e. So cholun kotha na bariye ajker video ti shuru kora jak. Ebong jara ekhono amar channel ke subscribe koreni tara droto amar channel ke subscribe kore diben ebong pashe thaka bell icon ti bajiye diben shobar age amar video er notification update gulo peye jawar jonno. To bondhura cholun ajker video ti shuru kora jak. তো আমি যদি আপনাদেরকে একটু চাকাটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু এরকম হবে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোলিকটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন মানে সামনের ডিস্কটা কিন্তু এরকম হবে এবং সেই সাথে যদি আমি একটু সাসপেনশনটা দেখানোর চেষ্টা করি সাসপেনশনটা কিন্তু এরকম হবে এবং দেখতে পাচ্ছেন সামনে সুজুকির একটা ব্র্যান্ডিং করা আছে এবং কিছু টুকটাক সাইডে স্টিকার করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল স্টিকার মেইনলি তো পুরো বাইকটা দেখতে পাচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আপনারা দেখেন একটু সাইড কিটগুলো যদি একটু আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো এরপরে যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু এরকম হবে এবং টোটালি আনটাচ একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি টোটালি আনটাচ একটা ইঞ্জিন এবং সেই সাথে যদি আমি আপনাদেরকে একটু সামনে থেকে আপনাদেরকে একটু মিটারের লুকটা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখবেন সো এটা দেখতে পাচ্ছেন এরকম হবে এবং সেই সাথে আমি যদি একটু ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু এরকম হবে এবং সিটটা একদম ফুল ফ্রেশ সিট দেখতে পাচ্ছি এবং সাইড প্যানেলটা যদি একটু দেখাই আপনাদেরকে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেলটা এরকম হবে এবং পিছনের টেল ল্যাম্পটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এরকম হবে এবং এরপরেই আমি দেখাবো বগুড়া ল 13 2060 এই সিরিয়ালের কিন্তু একটা নাম্বার এবং এরপরে আমি আপনাদেরকে একটু দেখাবো পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের টায়ার অনায়াসে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু রান করাতে পারবেন আর এটা হচ্ছে যেহেতু ডুয়েল ডিক্সের একটা বাইক সো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ডিক্সটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে আমরা আপনাদেরকে একটু সাইলেন্সারটা দেখানোর চেষ্টা করব সো সাইলেন্সারটা দেখবেন একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম টোটালি নতুন শেপের একটা গাড়ি এবং এরপরে যদি আমি আপনাদেরকে এই পাশ থেকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা একদম টোটালি আনটাচ একটা ইঞ্জিন এবং এই গাড়িটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গাড়িটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং আমি যদি পুরো গাড়িটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সো পুরো গাড়িটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িটা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত রান করাতে পারবেন যেটা নিঃসন্দেহে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আপনারা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই গাড়িগুলো ইউজ করতে পারবেন এবং এই গাড়িগুলোর কিন্তু কোনো কাজ নেই শুধুমাত্র আপনি নেবেন আর চালাবেন আর এরপরে যদি আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে এটার মাইলেজ মানে এটা চলেছে মাত্র 5000 কিলোমিটার সো আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম জেনুইন চলা এখানে কোনো মিটার ট্যাম্পারিং করা নেই এবং সেই সাথে আমি এবার একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনবো সো আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো আমরা তো এখন একটু সাইলেন্সারের সাউন্ডটা শোনাবো আচ্ছা তো এটার ওভারঅল কন্ডিশন দেখে বা এই গাড়িটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই গাড়িটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে 2,10,000 টাকা সো এটা হচ্ছে আস্কিং প্রাইস যেহেতু ডুয়েল ডিক্সের একটা বাইক এটা হচ্ছে জিক্সার এসএফ 2019 মডেল এবং এই বাইকটি হচ্ছে 2020 শোরুম থেকে উঠানো হয়েছে সো এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে 2,10,000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন অবশ্যই বগুড়া হোন্ডা এবং গাড়ি বাজার এখানকার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দুটোই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনারা চাইলে সেই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে এই গাড়িটা কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে সবার নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম